আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করছি। এটা ছিল শনিবারের একটা ব্লগ। শনিবার দুপুর 12টার পরে আমি আমার বড় মেয়ে এবং আমার ভাগ্নি, আমরা তিনজন ওয়েস্টফিল্ডে চলে এসেছি। আর তার আগের দিন শুক্রবার ছিল হচ্ছে এখানে ব্ল্যাক ফ্রাইডে। আর ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে বিভিন্ন বিষয়ের পরে সেল দেয়, বিশেষ করে ইলেকট্রনিক জিনিসের পরে। এছাড়া মোটামুটি প্রত্যেকটা দোকানেই 20-25% প্রত্যেকটা জিনিসের পরে ছাড় থাকে। তো আসলে অনেক দিন পর শপিংয়ে আসছি, বেশ অনেক দিনই আসা হয় না। তো আজকে মোটামুটি ঘুরে ফিরে দেখব, কোনো জিনিস পছন্দ হলে এবং যদি সেলে পাই তাহলে হয়তো বা কিনে নিব। তো প্রথমে আমরা বুঝতে এসেছি আমাদের কিছু মেকআপস আইটেম আর কি দেখতে হবে। আমার ভাগ্নি ও কিনবে, আমি দু একটা জিনিস কিনবো। আমি যদিও খুব বেশি মেকআপ টেকআপ করি না, আমার মেকআপের মধ্যে সবচেয়ে পছন্দ হচ্ছে লিপস্টিক, আর আমার একটা আইব্রো পেন লাগবে। তো সেগুলোর সাথে সাথে অন্য কোনো কিছু যদি পছন্দ হয়ে যায় বা প্রয়োজনীয় কিছু দেখি তাহলে হয়তো বা নিব। এই যে এই সানস্ক্রিন বা ময়েশ্চারাইজারটা কিন্তু খুবই ভালো, আমার মেয়ে রেগুলার এটা ব্যবহার করে, ওর মানে ওর স্কিনের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো সেটাও সেল দেখছিলাম। আর এই যে বুটসের যে ইয়েটা, এই কোম্পানির ফেসিয়াল যেটা, সেটাও কিন্তু খুবই ভালো। তো এটা নর্মালি আমার ননদ খুব পছন্দ করে, তো ওকে নর্মালি সবসময় আমরা বুটস থেকে কিনে পাঠিয়ে দেই। তো আজকে ওখানে ফেসিয়াল ব্রাইটেনিং যেটা সেটা ছিল না, তো আর নিতে পারিনি, অন্য কোনো সময় এসে আবার নিয়ে যাব। আর এই যে অ্যাভেনার যে শ্যাম্পুগুলো, এগুলো কিন্তু বেশ ভালো, আমার মেয়ে ইদানিং এটা ইউজ করছে। আর আমি হচ্ছে আমার চুলের জন্য হার্বাল এসেন্সের এই শ্যাম্পুটা দুইটা ব্যবহার করেছি, ভালো লেগেছে মোটামুটি। তো এটা আবার নিয়ে দেখছি। আর এটার পরে সেল ছিল, হাফ প্রাইসের মতোই ছিল বলতে পারেন। তো এখন আসছি অর্ডিনারির সাইডে। তো এখান থেকে একটা সিরাম নিব, এটাও মোটামুটি ভালো, আমি ইউজ করেছি একটা। তো যাদের স্কিন বেশ অ্যাকনি আছে বা কি বলে পিগমেন্টেশন থাকে, তো তাদের জন্য আর কি নর্মালি এটা ইউজ করে দেখতে পারেন। তো এরপরে চলে এসেছি একটা আইব্রো নিতে, আইব্রো পেন্সিল অথবা পাউডার। এর আগেও আমি এই ইয়ে থেকে নিয়েছিলাম, রিভলিউশন থেকে। তো এটা আসলে ভালো, তো এটা আবার নিয়ে যাচ্ছি। আমার ভাগ্নি ও একটা নিল, তো এই যে এটা আমি চুজ করেছি, আগেও আমি এটা ব্যবহার করতাম, ভালোই লেগেছে। তো এর পাশেই ছিল NYX। তো এখানে এসেছি ফাউন্ডেশন দেখার জন্য। এখানকার ফাউন্ডেশনগুলো বেশ রিজনেবল প্রাইসের মধ্যে ফুল কভারেজ পাওয়া যায়, আমি আগে একটা ব্যবহার করেছি, তো আজকে দেখছিলাম। তো এই যে এটা আমি আগে ব্যবহার করেছি, তবে এই ফাউন্ডেশনটা খুব অল্প সময়ের মধ্যে ড্রাই হয়ে যায়। তো আজকে আর এসব নিচ্ছি না, যেহেতু খুব একটা ব্যবহার করা হয় না, এ কারণে এবার আর নিচ্ছি না। তো এরপর বেরিয়ে গেলাম, আর আমাদের যে কেনাকাটা করার যা দরকার ছিল ওখান থেকে যে জিনিসগুলো আমরা বাছাই করেছি ওগুলো নিয়ে নিয়েছি। তো এরপরে যাবো হচ্ছে পারফিউম শপগুলোতে। আর এই সময়গুলোতে পারফিউম শপে বেশি ভিড় থাকে, যেহেতু সামনে ক্রিসমাস, আর এরা তো খুব গিফট করে আর কি, গিফট দিতে এবং পেতে পছন্দ করে। আর গিফটের মধ্যে প্রথম আমার মনে হয় প্রথম শাড়িতে থাকে হচ্ছে পারফিউম। সবাই কিন্তু সবাইকে পারফিউম দিতে পছন্দ করে। তো পারফিউম শপেও দেখলাম যে এখানে 10% থেকে 25% সেল ছিল প্রত্যেকটা জিনিসের উপরই। এখানকার সিস্টেম ছিল আপনি স্পেন্ড যেরকমভাবে করবেন, একটু বেশি স্পেন্ড করেন যদি, মানে 100-এর উপরে যদি আপনার স্পেন্ড করেন তাহলে 25% আপনি ডিসকাউন্ট পাবেন, আর যদি 60%-এর নিচে হয় তাহলে 10% পাবেন। তো এটাও একটা ভালো গুড আইডিয়া, এটা বলতে পারেন একটা পলিসি ওদের, যাতে মানুষ একটু বেশি দামি জিনিস কিনে বেশি সেল পাবার জন্য। তো এখানে আমি পারফিউম দেখতে এসেছিলাম, আমার ভাগ্নি ও একটু দেখছিল। তো এখানে শ্যানেলের যে বিভিন্ন টাইপের ছিল সেগুলো টেস্ট করছিলাম, আর এখানে ডিওর ছিল।
তো উপরে যে পিঙ্ক কালারের ডিওরের মিস ডিওর আর কি, এটা হচ্ছে একদম নিউ ভার্সন, এটা খুবই পপুলার, খুব চলছে ওই লোকটা বলছিল। তো আমরা বেশ কতগুলো পারফিউম চুজ করলাম, তার টেস্টিংটা আর কি, টেস্টিং পেপারটার গায়ে নাম লিখে নিয়েছি, তো কোনটা কি যাতে বুঝতে পারি। আর এই যে পারাডা যেটা, এই পারফিউমটা নাকি বর্তমানে খুবই চলছে, খুব ফেমাস নাকি। তো তার পাশে ভ্যালেন্টিনো ছিল, আরও অনেক ধরনেরই পারফিউম ছিল, ম্যানদের কিছু পারফিউম দেখলাম, সবগুলোই টেস্টিংয়ের গায়ে লিখে আমরা আর কি নিয়ে আসছি। আজকে সিলেক্ট করব না, হয়তো বা আর কয়েকদিন পরে, বা এরপরে আবার বক্সিং ফ্রাইডে বক্সিং ডে থাকবে, তখন হয়তো বা নিতে পারি। যাই হোক, এর সামনেই খুব সুন্দর এভাবে ডেকোরেশন করা রয়েছে, আর যেহেতু আর কিছুদিন পরে ক্রিসমাস, সব জায়গায় ক্রিসমাসের থিমে সব কিছু সাজানো, ক্যান্ডেল থাকবে, রেড হোয়াইটের কম্বিনেশন, স্টার, তারপর এই তো ওদের ক্রিসমাস ডে যেগুলো দিয়ে মোটামুটি সাজানো থাকে সেই ধরনের থিমে এই সাইডটা সাজানো হয়েছে। এরপরে আমরা গেলাম হচ্ছে বডি শপে, বডি শপ থেকেও আমার ভাগ্নি ওর পছন্দের একটা জিনিস নিতে এসেছে, আর আজকে আমার কিছু কেনা হয়নি বডি শপ থেকে, আমি ভিডিও করছিলাম। বডি শপ দোকানটা আসলে অনেক বেশি ভালো লাগে, এর কালার কম্বিনেশন বা এদের সাজানোর স্টাইলটা অসম্ভব সুন্দর হয়, আর এখানে বেশ কিছু সাইট থাকে, মানে টেস্টিং সাইট, সেগুলো খুব ভালো লাগে। আর এই যে ছোট ছোট গিফট হ্যাম্পারগুলো সাজিয়ে রেখেছে, এগুলো কিন্তু খুব সুন্দর। তো এই যে এই গুলোকে দেখে প্রথমে দইয়ের মালসার মতো মনে হচ্ছিল, এগুলো হচ্ছে বডি বাটার, বিভিন্ন ফ্লেভারের বডি বাটার দিয়ে রেখেছে, আপনারা পছন্দ মতো এখান থেকে চুজ করে নিতে পারবেন আর কি। তো যাই হোক, আমার ভাগ্নি ওখান থেকে কিনল, ওর কেনা হয়ে গেলে তারপর আমরা করব। খিদাও লেগে গেছে, তো খাবো, তার আগে ভাবলাম যে একটু ম্যাকে ঢু মারি, যেহেতু এই টাইমে কিন্তু মেকআপের আইটেমের পরে একটু সেল থাকে, আর যেহেতু ক্রিসমাস সামনে, তো এই সব দোকানগুলোতে ভিড় হয় বেশি, পারফিউম, তারপরে কসমেটিক্স, এইসব দোকানে। তো ম্যাকে আসলাম, এখানে সমস্ত প্রোডাক্টের পরে 25% ছিল। তো আমি নর্মালি লিপস্টিক দেখতে এসেছি, আমার নর্মালি স্পেসিফিক যে কোনো একটা কালারের কিনলেই আমি প্রত্যেকটা ড্রেসের সাথে যেন পরতে পারি, এরকম একটা লিপস্টিক আর কি চুজ করব। আগে এখান থেকেই কেনা ছিল আমার দুইটা কালার আর কি, খুব বেশি কালার আমি ব্যবহার করি না, একটা দুইটা কালার, একটা হইলেই বা দুইটা হইলেই আমার দেখা যায় সব কিছুর সাথে ওটা দিয়েই চালাই আর কি। আর এখানে খুব সুন্দর সুন্দর এই যে গিফট হ্যাম্পারের মতো ছিল, একই সাথে 6টা লিপস্টিক কিনলে বেশ সস্তায়, বা 3টার একটা কম্বো ছিল, ছোট ছোট লিপস্টিকেরও কম্বো ছিল, কম্বোগুলো ভালোই লেগেছে। তো যদিও আমার অনেক বেশি লিপস্টিকের দরকার নেই, এ কারণে আমি 5টা বা 3টার ওগুলোতে যাইনি, আমি শুধুমাত্র একটা লিপস্টিক ওখান থেকে নিয়েছি, ওটা দিয়েই হয়তো বা আমার অনেক দিন চলে যাবে, আমি ম্যাচিং করে কম পরি, যে কোনো একটা কালার ব্যবহার করি। যাই হোক, আর এদিকে আসরের নামাজের সময় হয়ে গেল, তো আমি ঝটপট চলে এসেছি এখানে নামাজ পড়তে, আর যেহেতু এখন দিন খুবই ছোট, মার্কেটে গেলেই দেখতে দেখতে সময় যে কীভাবে চলে যায়, তো মানে চেষ্টা করি অজু করে বের হতে। জোহরের নামাজটা পড়েই আমরা বেরিয়েছিলাম, তারপরে এই যে এখানে কিন্তু মেয়েদের নামাজের জায়গা আছে, অজুর ব্যবস্থাও রয়েছে, কিন্তু অনেক বেশি লোক হয়, তো অজু করতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, এ কারণে বেশিরভাগ সবাই অজু করে বের হয়, মানে যায় আর কি। আর মোটামুটি কিন্তু প্রচুর লোক হয়, মেয়ে ছেলে সবই, মানে যারাই জানে জায়গাটা তারা কিন্তু কেউই নামাজ কাজা করে না, আলহামদুলিল্লাহ সবাই তাদের নামাজটা আদায় করতে পারে। তো আমি আসর মাগরিব দুটাই ওখানে পড়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর লোক, মানে যত দিন বাড়ছে মানে সন্ধ্যার পরে যেন উপচে পড়া ভিড়। তো আমাদের একটু বেশ খিদাও লেগে গেছে, হালকা পাতলা কিছু নিব, তো আমরা চপস্টিকে আসলাম, তো চপস্টিক থেকে একটা মিডিয়াম আর একটা লার্জ দুইটা নিয়েছি আমরা তিনজন আর কি, তিনজনের জন্য।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম যে একটু ব্যাগের দোকানেও যাই, গেসে চলে আসলাম, আমার খুবই ফেভারিট একটা শপ। তবে এখানে সেল ছিল, এখানেও 20% ছিল, কিন্তু অনেক বেশি জিনিস বা অনেক বেশি ডিজাইন ছিল না, মানে খুব একটা ভালো লাগেনি এবার গেসের ইয়েটা, দোকানটা। এই যে কিছু কিছু আইটেম আছে অত বেশি পছন্দ না, বা দেখা যাচ্ছে যে সেলের পরেও বেশ ভালোই প্রাইস, এই আর কি। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর মেয়ে মানুষদের সবারই কিন্তু একটা পছন্দের জিনিস হচ্ছে পার্স, মানে ব্যাগ, তো আমারও ভীষণ ভালো লাগে। তো একটু আপনাদের সাথে রেকর্ড করলাম এই আর কি। এই ধরনের পার্স আমি আগেও দেখেছি, একদম যে খুব নতুন কোনো ডিজাইন আসছে সেরকম কিছু না। এরপরে ইউনিক্লক, ওখানে গিয়েছিলাম, নিউ লুক, তারপর আর একটা দোকানেও গিয়েছি। আর এবছর আমার একটু ওভারকোট কিনতে হবে, তো এ কারণে এমএনএসে আসলাম। তো এমএনএসে এসে একটু ভালো লাগছিল, কারণ এখানে একটু কম লোকজন ছিল অন্য দোকানের তুলনায়। তবে যেহেতু অনেক সময় হয়ে গেছে, একটু টায়ার্ড হয়ে গেছি, কোনোটাই যেন পছন্দ হচ্ছে না বা পছন্দ করতে পারছি না। এখানে প্রত্যেকটা আইটেমের পরেই 20% ছিল, নতুন পুরানো, মানে পুরানো মডেল বা নতুন মডেল যেটাই নেন, বেশিরভাগ জিনিসের পরেই 20% ছিল। তবে আমি পছন্দ মতো কেন যেন পাচ্ছিলাম না। এটা মনে হয় সবারই হয়, অনেক জিনিস দেখবেন যখন তখন দেখবেন যে সহজেই কোনো কিছু পছন্দ হয় না, তবে একটা দুটা যদি থাকে তখন হয়তো বা ইজিলি পছন্দ করা যায়, আমার কাছে এটা মনে হয়। এত এত জিনিস দেখছিলাম, কোনোটাই মনে হচ্ছে যে মনের মতো না, এরকম একটা অবস্থা। সবই পুরানো মডেল, সবই পুরানো মডেল, এরকমই। তো যাই হোক, এরপর টিকে ম্যাক্সে গিয়েছিলাম, তো সেখানে আর ভিডিও করা হয়নি। তো আজকে আসলে পছন্দ মতো কিনতে পারিনি, তো আরও তো সময় আছে, দেখি আরও একদিন বেরোবো হয়তো বা, তখন হয়তো বা কিনবো। তো ব্ল্যাক ফ্রাইডেতে আসলে সেইভাবে কিছু কেনাকাটা হয়নি, কসমেটিক্স টুকিটাকি যা হোক কিছু একটা কিনেছি এই আর কি, বড় বা ভারী কিছু কেনা হয়নি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগ নিয়ে আবারও হাজির হবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।